মনের উঠোনে শিরায় মগজে বাঁকা টেকালো ধোয়া, ড্রয়িং সিলিং এ বিছানা বালিশে নীল পরুকিয়া। মনের উঠোনে শিরায় মগজে বাঁকা টেকালো ধোয়া, ড্রয়িং সিলিং এ বিছানা বালিশে নীল পরুকিয়া। প্রচন্ড রোদ কেমন ক্রোধ, আহত ফুসফুস নষ্ট হাওয়া। প্রচন্ড রোদ কেমন ক্রোধ, আহত ফুসফুস নষ্ট হাওয়া। দেখো অফিস, তোমার সাথে আর আমার দেখা করা সম্ভব না। কেন, কি হয়েছে? আমার সাথে দেখা করলে তোমাকে বাঘে কামড় দিবে না। আর বাঘে কামড় দিলেই কি হইবে? তোমাকে রোজ জবান উঠে যাবে না। শোনো অফিস, তুমি যত যাই বলো না কেন, আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না। আমার স্বামী যাই নিয়ে গেছে, সে যদি তোমাকে দেখে না পিটাই মারি ফেলবে। আর কত মারবে, সেদিন তো ধরা খাইছিলাম হাতে নাতে, অনেক পিটাইলো, আর কত পিটাবে? তাহলে কি টাকা দিয়ে মানুষ খায়? তুমি তো তুমি ভালোই আছো, তোমার স্বামীর ঘরে আছো, আর মাঝে মধ্যে আমার সাথে একটু দেখা যায় আর সময় কাটাও, এতে তোমার কি হয়? ভালো থাকতে হলি একটু কষ্ট করতেই হবে। তুমি অনেক কথা বলেছো, আমি কালকে থেকে তোমার সাথে দেখা করতে পারবো না, এটাই আমার শেষ কথা। ও, আর একটা নাগর পাইছো নি যে তার সাথে তুমি কথা বলতেছো, সময় কাটিতেছো? শুনলাম আফসারের সাথে নাকি তোমার অবৈধ আবার সম্পর্ক চালু হয়ে গেছে, তাই তো কই এখন কেন আমাকে আর ভালো লাগে না? তোমার স্বামী বেচারা পড়েছে বিপদে, তোমার এত নাগরের ভিড়ে সে কিভাবে তোমাকে নিয়ে সংসার করে সেটাই তো আমি জানতে পারি। অফিস, তুমি কিন্তু আমার ইগো হার্ট করতেছো। আমার ইগো হার্ট করলে কিন্তু আমি তোমাকে এখনই পিটাই মারি ফেলবো, নাহলে লোকজন ডাকি কিন্তু মার খাও না। শুনো জরিনা, কাল থেকে তোমার আশা লাগবে না, আমি নতুন সিরিয়া ধরবো না। কি, তোর এত বড় সাহস আমার মুখের সামনে বলতেছো নতুন সিরিয়া ধরবে? আর তোমার এই মুখিস মার কাছে আর নায়িকা পাওয়া কোথায়? শুনো জরিনা, ওই যে আমাদের পশ্চিম পাড়া তানিয়া নামের একটা মেয়ে আছে না, ওই যে গার্মেন্টসে চাকরি করে, চিনতে করছিস? তার লোক একটু টাঙ্কি, ভালোই বেতন পায়, শুনেছি এখন তার বেতন 20,000। তাকে যদি কোনো রকম পটাতে পারি তাহলে আমার মনে হয় না যে আমার কাজ করে খাতে হবে। আমি যে আমার স্বামী অনেক টাকা তোমাকে দিয়েছি, সে টাকা এখনই ফেরত দিই, নাইলে কিন্তু বিচার বসাবো। শুনো জরিনা, আমাকে অনেক টাকা দিছো সত্যি কথা, কিন্তু এর তো কোনো প্রমাণ নেই, আর প্রমাণ থাকলে কি আমি দেব না, তুমি কি করবে? বেশি কথা বললে, তুমি যে আমার সাথে যা যা করেছো না তা কিন্তু লোকজনকে বলে দেব। জীবনে তোমার মতো শয়তান আর একটা দেখি নাই মুখে, তুমি যে ডালে খাও সেই ডালে ভেঙে ফেলা দাও। অত কথা জানি না, আর শেষবারের মতো তোমার সাথে দেখা করি, কালকে ওই জমিরের হোটেলে চলে আসো, একটু একান্তে সময় কাটাবো না। আর বলে দিলাম, তুমি কিন্তু তানিয়াকে নিয়ে এত বাড়াবাড়ি করবে না, তোমার যদি ভালো না লাগে তাহলে এখনই চলে যাও। আগে তানিয়ার কাছে পাই, তারপর জানাবো নে যে তোমার সাথে সম্পর্ক করার আর কি অবস্থা। ও চুল কাটি, ও দাঁত ভেঙে হাতে ধরা দেবো না। ঠিক আছে, তোমার যা মন না তাই করো। আমার মনে হয় কি জানো জরিনা, কিছু টাকা হলেই ভালো হতো, দাও না কিছু টাকা, একটু নেশাবানি করা লাগবে না? তোমার সাথে কিন্তু আমি এই কমিটমেন্টে ছিলাম, তোমার সাথে কথা ছিল তুমি আমাকে নিয়ে আলাদা ঘর বেঁধে, কিন্তু বাঁধুনি। খালি ঘর ঘর করো কেন, ঘর ঘর করে কি হবে, এভাবেই তো ভালো আছি, পরকীয়ার মজা যে করে সেই জানে। শোনো অফিস, আজকে আমার সময় শেষ, আবার তোমার সাথে পরে দেখা হবে, তুমি কিন্তু ভালো হয়ে যায়, তাই এসব তোমাকে না দেখি মনে থাকে জানো। আমি চললাম।